আমাদের দেশে যত আইন আছে সব নারী কেন্দ্রিক আইন, আমরা দেখতে পাচ্ছি আরো যা আইন হচ্ছে সেগুলো নারী কেন্দ্রিক, তাহলে পুরুষদের জন্য কেন থাকবে না? আমরা সুস্থ সমাজ চাই। মানে একটা পরিবার গঠন শুধুমাত্র একটা ছেলেকে নিয়ে না, বাট মেয়েকে নিয়ে না, পরিবার মানেই সেখানে একটা মানে পুরুষ মহিলা দুজন সব নিয়েই হচ্ছে পরিবার। পুরুষ কমিশনের দাবি জানালো একটি সংস্থা। গত 8/3/2019 কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে তাদের এই দাবির কথা জানান। মহিলা কমিশনের মতো পুরুষ কমিশনও চাই। অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট তাদের মুখপাত্র পুরুষ কথা। এদিন পুরুষ কথার চতুর্থ সংখ্যাও প্রকাশিত হয়। ঠিক এক বছর আগে 8/3/2018 পুরুষ কথার প্রথম প্রকাশিত হয়। প্রতি 3 মাস অন্তর কথা প্রকাশিত হয়। মূলত নারী ও পুরুষের সমান অধিকার এই নিয়েই লড়াই করে এই সংস্থা। অনেক সময় পুরুষ মানুষ অন্যায়ভাবে লাঞ্ছিত হয়, অনেক সময় পুরুষ মানুষ নানা রকম অন্যায়ের শিকার হয়। মূলত এই সমস্ত ভিকটিম পুরুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে এই অভিযান ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্ট। এদিনের প্রেস কনফারেন্সে অনেক বিশিষ্ট জনের উপস্থিতি লক্ষ্য করা যায়। বেশ কিছু সাংবাদিককেও এদিন সম্বর্ধনা দেওয়া হয়। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15।
কমিশন চাইছি, যেমন মহিলা কমিশন, তোমরা পুরুষ কমিশন চাইছো, এই ব্যাপারটা আমাদেরকে একটু বলতে হবে। আমাদের দেশে যত আইন আছে সব নারী কেন্দ্রিক আইন, আমরা দেখতে পাচ্ছি আরও যা আইন হচ্ছে সেগুলো নারী কেন্দ্রিক, তাহলে পুরুষদের জন্য কেন থাকবে না? আমরা সুস্থ সমাজ চাই, নারী পুরুষ সবাই সমানভাবে বাঁচুক, সবাই সমান অধিকার নিয়ে বাঁচুক, এটাই আমরা চাই। তাহলে একদিকে যেমন নারীদের জন্য একের পর এক আইন হচ্ছে, পুরুষদের জন্য কোনো আইন থাকবে না। একজন নারী যখন ভিকটিম হয় তার পাশে থাকার জন্য মহিলা সংগঠন রয়েছে, মহিলা কমিশন রয়েছে। পুরুষরা যখন ভিকটিম হয় তাদের পাশে কে দাঁড়াবে? পুরুষরা কি মানুষ নয়? পুরুষদের কি বাঁচার অধিকার নেই? তাদের হয়ে কথা বলবে কারা? সেই ভাবনা থেকেই এই পুরুষ অধিকার সংগঠন অভিযান, এবং আজকে পুরুষ অধিকার সংগঠন অভিযানের মুখপাত্র পুরুষ কথার প্রথম জন্মবার্ষিকী এই কলকাতা প্রেস ক্লাবে, তাই আমরা এখানে জমায়েত হয়েছি আজকে সেই দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যার উদ্বোধনে। মানে বছরে কটা সংখ্যা বেরোয়? আমাদের বছরে চারটে সংখ্যা বেরোয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কোন 98 ব্রেক, এটা কেন? 498 এ, এটাকে সুপ্রিম কোর্ট লিগাল টেরোরিজম বলেছে। টেরোরিস্টরা যত না বেশি মানুষকে, ভারতীয়কে মানে খুন করে, তার থেকে অনেক বেশি আত্মহত্যায় 498-এর মিথ্যা মামলার জন্য হয়। যেখানে সুপ্রিম কোর্ট এটাকে লিগাল টেরোরিজম বলছে, সেইখানে দাঁড়িয়ে আমাদেরকে এটা ভাবতে হবে এই 498-এ বন্ধ হওয়া উচিত। বলছি না যে নারীদের উপর নির্যাতন হয় না, হয়, পুরুষদের উপরও হয়, মিথ্যা মামলাও হয়। আইন এমন আসুক যেটা নিরপেক্ষ হবে, আইন এমন আসুক যেটা নারী এবং পুরুষ উভয়কেই সমানভাবে সুরক্ষা দেবে। একজন স্বামী যদি অসহায় বোধ করে তাহলে সেও যেন থানায় গিয়ে বা প্রশাসনের কাছে গিয়ে বিচার পায়, সঠিক বিচার পায়। একজন মহিলা যদি, সেও ভিকটিম হয়, সে তো বিচার পাচ্ছেই। আমরা চাই না যে সে বিচার না পাক, আমরা চাই যারা অপরাধী তারা শাস্তি পাক, প্রকৃত অপরাধী, কিন্তু কোনো নিরাপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। তোমার অনেকগুলো পোস্টার দেখলাম, অনেক দাবি, কেউ অত দাবি আমি মূল যে প্ল্যানিংটা তোমাদের, যে দাবিটা মোস্ট যে দাবিটা সেইটা আমাদের দাবি অনেক নয়। একটা কমিশন দরকার, যেটা পুরুষ কমিশন, ঠিক নারী অধিকার সংগঠন যদি নারী কমি, যেমন নারী অধিকার সংগঠন নারীদের অধিকার নিয়ে লড়াই করছে, ঠিক তেমনি মহিলা কমিশন কি করে, যে আইনগুলি আছে সেগুলি ঠিকমতো প্রণয়ন হচ্ছে কি না, তার উপরে কাজ হচ্ছে কি না, তার উপর তারা দৃষ্টি রাখে। ঠিক তেমনি একটা প্ল্যাটফর্ম দরকার, পুরুষ কমিশন দরকার, যে পুরুষ কমিশনটা হলে একজন নির্যাতিত পুরুষ সেই পুরুষ কমিশনের কাছে গিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবে, তাদের পাশে দাঁড়াতে পারবে। আমরা দাঁড়াচ্ছি, আমরা মানসিকভাবে পাশে দাঁড়াচ্ছি। আমরা একজন ভিকটিম পুরুষের হাতে লাঠি হয়ে তার সাথে তাকে ভর, তাকে সাহায্য করছি তাকে দাঁড়াতে। বহু মানুষ আত্মহত্যা করতে চলে যায়, আমরা সেখান থেকেও তাদেরকে ফিরিয়ে নিয়ে আসি, মানসিকভাবে তাদেরকে আমরা সমর্থন করি, কিন্তু আইন নেই, তাহলে পাশে দাঁড়াবো কী করে? আমাদের নিরপেক্ষ আইন চাই, পুরুষ কমিশন চাই, এটাই আমাদের প্রধান দাবি। মানে কেউ যদি বিপদে পড়ে কোনো ছেলে, তাহলে তোমরা তার পাশে দাঁড়াবে? একদম, আমরা পাশে দাঁড়িয়েছি, দাঁড়াই এবং দাঁড়াবো আগামী দিনে, এটাই আমাদের কাজ। আমাদের হেল্পলাইন নাম্বার আছে 83-3535, এই হেল্পলাইন নাম্বারটি হোয়াটসঅ্যাপও রয়েছে, যদি ফোন অনেক সময় না পাওয়া যেতে পারে কারণ সবসময় খোলা, পাশাপাশি হোয়াটসঅ্যাপেও নিজের নাম এবং নিজের যে সমস্যা সেটা লিখে যদি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয় আমরা যোগাযোগ করে নিই। ইমেল আছে? একদম, ইমেল আছে purushkathapatrika@gmail.com, এবং আরেকটি হচ্ছে obijanhelp@yahoo.com। পাশাপাশি আমাদের একটি ওয়েবসাইটও আছে অভিযান ফর মেন, www.obijanformen.com। এখানে যোগাযোগ করতে? একদম। তোমার নাম বলো? গৌরব রায়, আমি সংগঠনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। অ্যাকচুয়ালি বলি, আমাদের মানে একটা পরিবার গঠন শুধুমাত্র একটা ছেলেকে নিয়ে নয় বা একটা মেয়েকে নিয়ে নয়, পরিবার মানেই সেখানে একটা মানে পুরুষ মহিলা দুজন সব নিয়েই আছে পরিবার। তো একটা পরিবারে যখন নাকি কোনো রকম কোনো ডিজাস্টার নেমে আসে, একটা তার ছেলেকে কোনো রকম কোনো কাজ, সে তো মিথ্যেই হোক বা কোনোভাবে সে ফেসে যায় যখন, তখন তার মানে ভুক্তভোগী হয় পুরো পরিবারটা, তার মা, তার বোন, তার আদার্স যারা আছে তারাও, সেসব মহিলারাও ভুক্তভোগী হয়। কি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটাই দাবি যে আজকে মেয়েদের যেরকম মানে রক্ষা কবচ হিসাবে 498-এ আছে, আরও কিছু কিছু আইন আছে, মহিলা কমিশন আছে, তো সেই হিসাবে ছেলেদেরও ওরকম দেওয়া হোক। আজকে আমার ঘরে হয়নি, কালকে আমার ঘরের পুরুষটি বা আমার ঘরের ভাই যে সেই মানে এর মধ্যে পড়বে না, সে বিপদে পড়বে না, সেটা আমি জানি না, আগামী দিনে কেউ কী হবে সেটা জানে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কমিশন থাকলে কী হবে, সেখানে পুরুষ এবং পুরুষের নিজে গিয়ে ওখানে তার প্রতি তার মানে কষ্টের কথা জানাতে পারবে, তার যন্ত্রণার কথা জানাতে পারবে, এবং আইন হলে সে তার সেখান থেকে তার বিচারটা পাবে। এটার জন্যই আমাদের এখানে আসা এবং এই সংগঠনে অংশগ্রহণ করা বা সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার। আপনার নাম বলুন? রীনা দাস।
সাধারণ সম্পাদিকার অভিযান অভিযান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের সংগঠন We dance.